আসসালামু আলাইকুম। আমরা আজকে ঢাকা থেকে রওনা দিয়ে চলে এসেছি খাগড়াছড়িতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেক ভ্রমণ, তো চলুন আমাদের সাথে ঘুরে আসবেন সাজেকে। আমরা কিন্তু বুঝতেই পারছেন খুব এনজয় করছি জার্নিটা। আমরা যেতে যেতে অনেক জায়গা থামিয়েছি, বিকজ এখানকার পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ফল ফলাতে বিক্রি করছে পথের ধারে। তো গাড়ি থামিয়ে থামিয়ে আমরা কিন্তু ফল কিনেছি, খেয়েছি এবং নিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুলের উপর দিয়ে পার হয়ে যাচ্ছি। পুলের নিচ দিয়ে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, পাহাড় থেকে এই ঝর্ণার পানি এই নিচে নেমে এভাবে বেয়ে বেয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে পাশেই থাকুন। এখানে পান চাষ করা হচ্ছে, পান নাকি এভাবে ঢেকে চাষ করতে হয়, খুব সুন্দর লাগছে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, অর্থাৎ সাজেকে। চোখই সরাতে পারছি না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। ওয়াও, এটি সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড়। এই পাহাড়ের উপর আমরা যে রিসোর্টটিতে উঠেছি, এই রিসোর্ট থেকে পাহাড়ের ভিউটা এত সুন্দর, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ও হ্যাঁ, আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি, আমরা যেই রিসোর্টটিতে উঠেছি রিসোর্টটির নাম হচ্ছে রক প্যারাডাইস। এটি সাজেকের একদম শেষ প্রান্তের একটি রিসোর্ট। এখানে সাধারণত যদি বুক করতে চান তাহলে অবশ্যই আপনাকে 2 মাস আগে বুক করতে হবে, না হলে আপনি খালি পাবেন না এই রিসোর্টটি। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে হোটেলে। হোটেলে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল বৃষ্টি। প্রচুর পাহাড় টিলা থাকাতে বৃষ্টি এখানে হানা দেয় যখন তখন, ভিজিয়ে দিয়ে যায় পাহাড় গাছপালা সব কিছু। বৃষ্টি কেন্দ্রিক জীবনধারা আর নিঃসর্গ শোভা যেন আকর্ষণে এই পাহাড়ি অঞ্চলকে আরও দর্শনীয় করে তুলেছে। খাওয়া দাওয়া শেষে বৃষ্টিটা যখন একটু কমে এলো আমরা সবাই চলে আসলাম আমাদের রুমে। চোখ জোড়ানো, মন ভোলানো, সকল মাধুরী যেন আছে এই পাহাড়ে। হারিশা কই যায়? বৃষ্টি বাদল যাই থাক না কেন, আগুন ঠিকই জ্বলছে মাটির চুলায়, চলে আমাদের পর্যটকদের জন্য মেহমানদারি। আল্লাহর সৃষ্ট এই প্রকৃতির দৃশ্য কত সুন্দর, সুবহানাল্লাহ। সাজেকের এই ভোরবেলার প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য স্বচক্ষে অবলোকন করার জন্য আমরা ছুটে এসেছি সুদূর ঢাকা থেকে। মেয়েদের বায়না ছিল ভোরবেলা যেন তাদেরকে ডেকে দেওয়া হয়, তারা যেন স্বচক্ষে এই দৃশ্য দেখতে পায়।
তারা দেখছে খুব মনোযোগ দিয়ে। পাহাড়ের পরতে পরতে মেঘ জমে আছে, কি সুন্দর ভেসে চলে যাচ্ছে মেঘগুলো। বারান্দা থেকে দেখা যাচ্ছে ওই যে মিজোরাম পাহাড়, কত সুন্দর দৃশ্য দেখুন। সূর্যটা যখন পুরোপুরি উঠে গেল, বারান্দায় রোদ, সেই রোদের ছটা কিন্তু ঘরে ঢুকছিল, আর সাথে বাতাস, কি অসাধারণ লাগছে দৃশ্যটা। পরের দিনই বেরিয়ে গেলাম ঘুরতে। আশেপাশেই লুসাই গ্রাম ছিল, তো লুসাই গ্রামের মানুষজন এবং তাদের জীবনধারা দেখার উদ্দেশ্যেই বের হওয়া। তারপর যে আমার আইয়ার হামু করলে বলতে হবে টাকা মা। হ্যাঁ যাও। এটি হচ্ছে লুসাইদের চার্চ, এখানে তারা প্রার্থনা করতে আসে। এখানে বৃষ্টির পানিকে ধরে রেখে ব্যবহার উপযোগী করে সংরক্ষণ করে রাখা হয়। কি সুন্দর মেঘ উড়ে যাচ্ছে, এই সৌন্দর্য দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে এখানে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আমার সাজেক ভ্রমণের দ্বিতীয় পার্টে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।